মিশরে ট্রেন দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফেরার আহত সাতজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। ভয়াবহ যে দুর্ঘটনা মিশরে ঘটেছে, সেখান থেকে বেঁচে ফেরা যে সাতজন যে শিক্ষার্থী রয়েছে এবং একজন হেল্পার রয়েছে, তারা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলের নিউরো সার্জারি যে ওয়ার্ডে, এখানে পাঁচজনের চিকিৎসা নেওয়া হচ্ছে এবং একজন আইসিইউতে রয়েছে এবং আরেকজন বাইরে রয়েছে। তাদের কী অবস্থা এবং পরবর্তীতে কী অবস্থায় থাকবে একটু যদি বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমি সমস্ত দেশবাসীকে এবং আপনার দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগ থেকেই আপনাদের উদ্দেশ্যে বলছি। আমাদের সেদিনের যে দুর্ভাগ্যজনক দুর্ঘটনার পর আমরা ছয়জন রুগী রিসিভ করি। এই ছয়জন আল্লাহর রহমতে এখনও আমাদের জীবিত আছে। এর মধ্যে আমি একটা সুসংবাদ দিয়েই শুরু করি। আমাদের একজন রুগীর আজকে জ্ঞান ফিরছে, তার সাথে আমি কথা বলছি, তাকে আমি খাবারের নির্দেশ অনুমতি দিছি এবং সে সম্পূর্ণভাবেই বিপদমুক্ত, অনেকটাই বিপদমুক্ত তাকে বলা যায়। বাকি চারজনের মধ্যে একজনকে, পাঁচজনের ভিতরে একজনকে আমি আইসিইউতে দিয়েছি এবং তার মাথায় গুরুতর আঘাত আছে, তার মেরুদণ্ডে ঘাড়ে আঘাত আছে, হিমাটোমাইলিয়া আছে, তার অবস্থাটা একটু ক্রিটিক্যাল। গতকাল থেকে আজকে আমি সকালে তাকে দেখছি, গতকাল থেকে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। সংক্ষিপ্ত কারণে আপনাকে ধন্যবাদ। যেটি বললেন, এখানে মোটামুটি একজনের অবস্থা খুবই ভালো, তবে ডাক্তার যেটি বললেন আশা তার কিন্তু হতাশ নয়, তবে একজনের অবস্থা একটু খারাপ বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দুর্ঘটনায় আহতদের বিস্তারিত জানার জন্য এখন ছিলাম আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।